আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি হিমিকাস কিচেনে আজকের পর্ব দেখার জন্য। আজকের পর্ব রয়েছে 2 কেজি পরিমাণ বিফ রান্নার পারফেক্ট রেসিপি, আর বিফটা আমি রান্না করে দেখাবো কাঁঠালের বিচি দিয়ে। তো এক ভিডিওতে আপনারা 2 কেজি পরিমাণ বিফ রান্নার রেসিপিও পেয়ে যাবেন, আর কাঁঠাল বিচি দিয়ে কিভাবে রান্না করতে হবে সেই রেসিপিটাও পেয়ে যাবেন। আশা করি আপনাদের কাছে আমার আজকের পর্বটা ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অন করে দিবেন আপলোডকৃত নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য আর সবার আগে দেখার জন্য। চলুন তবে কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। তো রান্নাটা করার জন্য প্রথমেই একটা হাঁড়ি চুলাতে বসিয়ে তাতে আমি দিয়ে দিলাম 1 কাপের মতো রান্নার তেল, আর তাতে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ মোটা টুকরা করে কেটে রাখা পেঁয়াজ, আর 1টা বড় রসুন খোসা ছাড়িয়ে আস্তই সেটাকে দিয়ে দিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, ধুয়ে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম সুন্দর ফ্লেভার আসার জন্য। আর দিয়ে দিচ্ছি 4 টুকরা দারুচিনি, 8-10টা সবুজ এলাচি, লবঙ্গ 5-6টা, আর 5-6টা আস্ত গোলমরিচ দিয়ে দিলাম। এখন একটু নেড়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1/2 টেবিল চামচ পরিমাণ, আমি আস্ত ইউজ করেছি তাই বাটা রসুনটা কম দিলাম। আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো আদা বাটা, দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া মশলা, এখানে 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, আর 1 টেবিল চামচের মতো ধনের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা যদি ঝালের পরিমাণটা কম খেতে চান সেক্ষেত্রে লাল মরিচের গুঁড়াটা আরেকটু কমিয়ে দিবেন। লবণ দিয়ে দিচ্ছি 7 মতো বা 1 টেবিল চামচ পরিমাণ। এবারে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। আর রসুনের কথাটা আমি একটু বলে দিচ্ছি, রসুন আমি যেহেতু আস্ত ইউজ করেছি তাই বাটা আমি কম ইউজ করেছি। আপনারা যদি শুধু বাটা ইউজ করতে চান সেক্ষেত্রে 2 টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে দিলেই হবে। এবারে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 2 চা চামচের মতো, আর খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে এতে দিয়ে দিব বিফ। আমি আগে থেকেই হাড় চর্বি সহ রেগুলার কাট করে কেটে রাখা বিফ নিয়েছি 2 কেজি পরিমাণ। বিফটাকে খুব সুন্দরভাবে ধুয়ে একটা ঝাঞ্জুরের মধ্যে তুলে রেখেছিলাম যেন এর এক্সট্রা যে লাল রক্তের পানিটা আছে সেটা ঝরে যায়, কারণ সেটা খাওয়া কিন্তু হেলথের জন্য খারাপ। এইভাবে বিফ ধুয়ে সুন্দরভাবে একটা ছিদ্রযুক্ত ঝাঞ্জুরের মধ্যে দিয়ে রাখবেন, তাহলে খুব সুন্দরভাবে রক্তের লাল পানিটা ঝরে যাবে আর বিফ রান্নাটা করতেও সুন্দর হবে। বিফটাকে দিয়ে দেওয়ার পরে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর প্রিয় দর্শক, আমার চ্যানেলে কাঁঠালের বিচি আলু দিয়ে আরেকটা বিফ ভুনার রেসিপি আছে, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে রেখে দিব, আপনারা প্রয়োজনে দেখে নিতে পারবেন। আর খুব সুন্দরভাবে এখন বিফটাকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখনও পর্যন্ত কোনো পানি অ্যাড করিনি, আর পানি অ্যাড করব না, পানি আরও পরে অ্যাড করব, কারণ এই বিফটা থেকেই পানি উঠবে। ঢেকে দিলাম কষিয়ে নেওয়ার জন্য ঠিক 10 মিনিটের জন্য, চুলার আঁচটাকে মিডিয়ামের থেকে হাইতে রেখেছি। ফিরে এলাম 10 মিনিট পরে, দেখতেই পাচ্ছেন কতটা পানি উঠেছে বিফের থেকে। এই পানিটা দিয়েই বিফটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এইভাবে কষিয়ে কষিয়ে বিফ রান্না করলে কিন্তু এর স্বাদ অনেকখানি ভালো হয়, আর আগেই যদি পানি দিয়ে দিই তাহলে কিন্তু বিফের স্বাদ পানসে লাগে, খেতে তত একটা টেস্টি হয় না। খুব সুন্দরভাবে তলা থেকে নেড়ে দিলাম, আর আবারও ঢেকে দিব 15-20 মিনিটের জন্য, আর চুলার আঁচটাকে মিডিয়ামের থেকে লোতে রাখবো। এতে করে খুব সুন্দরভাবে বিফটা কষানো হবে, আর বিফের থেকে যে পানি উঠেছে সেই পানিটা দিয়ে কিন্তু আমি বিফটাকে কষিয়ে নেব, কোনো পানি কিন্তু অ্যাড করিনি। ফিরে এলাম 20 মিনিট পরে, কালারটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে, আর সুন্দরভাবে কিন্তু কষানোও হয়েছে। এখন আবারও সুন্দরভাবে তলা থেকে নেড়ে দিতে হবে যেন তলায় লেগে না যায়। আর এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি গরম পানি, আমি 1 কাপের মতো পানি দিলাম বিফটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য। আপনারা যদি লাগে প্রয়োজনে বেশি পানি অ্যাড করতে পারেন, কারণ এক একটা মাংস আবার নির্ভর করে, অনেক সময় কম বেশি টাইম লাগতে পারে। তো আবারও আমি এখন ঢেকে রান্না করে নিব 30 মিনিটের জন্য, অর্থাৎ বিফটা সিদ্ধ হয়ে গলে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। আর মাঝে আমি 2 বার নেড়ে নিয়েছিলাম, আমার আর পানি অ্যাড করতে হয়নি, দেখতেই পাচ্ছেন। চুলার আঁচটাকে মিডিয়ামের থেকেও কম করে রেখে আমি 30 মিনিটের জন্য বিফটাকে সিদ্ধ করে নিয়েছি। বিফটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন এতে অ্যাড করে দিব আগে থেকে পরিষ্কার করে রাখা কাঁঠালের বিচি 1/2 কেজি পরিমাণ। আর এই খোসাটাকে আমি কিভাবে পরিষ্কার করেছি, উপরের লাল খোসাটাকে, সেটা একটু বলে দিচ্ছি। 1 ঘন্টার জন্য এই বিচিগুলোকে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, উপরের সাদা যেই খোসা থাকে সেটাকে ফেলে দিয়ে তারপরে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে পাটার মধ্যে 2 হাত দিয়ে প্রেস করে আমি এই উপরের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে বিচিটাকে কিন্তু হালকা একটু সিদ্ধ করে 5 মিনিটের জন্য ফুটন্ত গরম পানিতে সিদ্ধ করে তারপরেও ছুরির সাহায্যেও উপরের খোসাটাকে ছাড়িয়ে নিতে পারেন।
এখন এই কাঁঠালের বিচিগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পরে বিফের সাথে এতে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে গরম মশলার গুঁড়া এক চা চামচের মতো। গরম মশলাটা আমি কীভাবে করেছি তার একটা ভিডিও আমার চ্যানেলে আছে, লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবারে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য, যেন কাঁঠালের বিচিটা খুব সুন্দরভাবে কষানো হয় আর মশলাটা কাঁঠালের বিচের ভিতরে ঢুকে যায়, তাহলে খেতের সময় খাওয়ার সময় কিন্তু খুব বেশি ভালো লাগবে। ঠিক 10 মিনিট পরে ঢাকনাটাকে তুলে আবারও সুন্দরভাবে নেড়ে দিয়েছি, বিচিটাও খুব সুন্দরভাবে বিফের সাথে কষানো হয়ে গেছে আর মশলাও কিন্তু ঢুকে গেছে। এ পর্যায়ে এতে 2 কাপের মতো গরম পানি অ্যাড করে দিলাম, এটা ঝোলের জন্য আর বিচিটা সিদ্ধ হওয়ার জন্য। তারপর খুব সুন্দরভাবে আবারও তলা থেকে নেড়ে দিব আর ঢেকে রান্না করে নিব 10 থেকে 15 মিনিটের জন্য, অর্থাৎ বিচিটা সিদ্ধ হওয়া পর্যন্ত। 15 মিনিটের বেশি সময় লাগবে না, চুলার আঁচটাকে মিডিয়ামের থেকেও কম করে রেখে আমি বিচিটাকে ঢেকে রান্না করে সিদ্ধ করে নিয়েছি। ঠিক 15 মিনিট পরে ঢাকনাটাকে তুলে আপনাদেরকে দেখাচ্ছি আর বিচিটাকেও আমি একটু চেক করে দেখাচ্ছি যে বিচিটা কতটা পারফেক্টলি সিদ্ধ হয়েছে। এটা কিন্তু ভেঙে গলেও যায়নি, ঠিক 15 মিনিট সময় লেগেছে আমার বিচিটা সিদ্ধ হতে। এই যে দেখুন, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, রান্নাটা কিন্তু হয়ে গেল। দেখলেন তো কত সহজেই রান্না করে নেওয়া গেল 2 কেজি পরিমাণ বিফ রান্নার পারফেক্ট রেসিপি। এই যে আমি একটা সার্ভিং বলে তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ মজার। যারা নতুন রাঁধুনি আছেন আশা করছি তাদের বেশ উপকার হবে আমার আজকের এই রেসিপিটা দেখে, আর উপকার হলেই আমার সার্থকতা। আজকের মতো তবে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।